আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোটেক্টর। এই মূলমন্ত্র উজ্জীবিত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF, বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্সিয়াল গার্ড ফোর্স। আপনি কি জানেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফোর্সে যোগদান করতে কী কী যোগ্যতা লাগে, অথবা আপনি কি এই ফোর্সে যোগদান করতে চান? যদি জানতে অথবা যোগদান করতে চান তাহলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF প্রতিষ্ঠার ইতিহাস, যোগদান করার যোগ্যতা, কাজ, প্রশিক্ষণ এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান, আপনারা দেখছেন Army.Studio। সময়টা 1986 সাল। তৎকালীন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ অনুভব করলেন উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ দেশ এবং বিদেশি VIP ব্যক্তিবর্গের জন্য উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত একটি সিকিউরিটি ফোর্সের প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা বোধ থেকেই তিনি 1986 সালে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স অর্ডিনান্স নামে একটি অধ্যাদেশ জারি করে, যার উপর ভিত্তি করে ওই বছর 15 জুন মাসে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স বা PSF প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে 1991 সালের 27 সেপ্টেম্বর এর নাম পরিবর্তন করে বর্তমান নাম তথা স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF নামকরণ করা হয়। SSF একটি আইন প্রয়োগকারী সংস্থা। কোনো ওয়ারেন্ট ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার, প্রয়োজনে ফায়ার করার ক্ষমতা রাখে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই SSF অত্যন্ত সুনামের সাথে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিভিন্ন VIP ব্যক্তিবর্গের অফিস, বাসভবন এবং সর্বত্র নিশ্চিত নিরাপত্তা প্রদান করে আসছে, যার প্রেক্ষিতে 15 অক্টোবর 2009 সালে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন গেজেট আকারে পাশ করার পর সংস্থাটি বর্তমানে বঙ্গবন্ধুর পরিবারকেও সর্বস্থানীয় নিরাপত্তা প্রদান করে থাকে। SSF হেডকোয়ার্টার প্রধানমন্ত্রীর অফিস তেজগাঁওয়ে অবস্থিত। SSF সর্বাধিনায়ক সবসময়ই রাষ্ট্রপতি এবং ডাইরেক্টর জেনারেল হিসেবে কমান্ড করে থাকেন ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল পদবীর একজন আর্মি অফিসার। বর্তমান সময়ে SSF ডাইরেক্টর জেনারেল পদবীতে আসীন আছেন মেজর জেনারেল MD মুজিবুর রহমান, OSP, PPM, NDU, PSC। SSF মূলত 5টি ইউনিটে বিভক্ত হয়ে তাদের কার্য সম্পাদন করে থাকে, যথা 1 টেকনিক্যাল সাপোর্ট টিম, 2 অপারেশন অ্যান্ড প্রোটেকশন বাঞ্চ, 3 ইন্টেলিজেন্স বাঞ্চ, 4 লজিস্টিক বাঞ্চ, 5 ট্রেনিং বাঞ্চ। বিশ্বের উন্নত দেশসমূহে প্রেসিডেন্ট গ্রান্টের মতোই বাংলাদেশের SSF সদস্যরা উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত। একজন SSF সদস্য বিশ্বের সকল প্রকার অস্ত্র চালনায় পারদর্শী হয়ে থাকে। তাছাড়া ড্রাইভিংয়ে পারদর্শী হওয়া সহ দ্রুত সিদ্ধান্ত নিতে পারদর্শী হয় SSF সদস্যরা। SSF সদস্যরা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে, যেমন টেকনিক্যাল সাপোর্ট টিমের সদস্যরা চীনে ক্লোজ প্রোটেকশন ট্রেনিং নিয়ে থাকে। তাছাড়া বর্তমান সময়ে SSF সদস্যরা পোল্যান্ডে অবস্থিত ইউরোপিয়ান সিকিউরিটি একাডেমি বা ESA উন্নত প্রশিক্ষণ নিয়ে থাকে। SSF একটি স্বাধীন সংস্থা হলেও এতে সরাসরি কোনো সদস্য নিয়োগ নেওয়া হয় না। যোগ্যতা সাপেক্ষে সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, আনসার ও BDP হতে প্রয়োজন মতো সদস্য নেওয়া হয়। যোগ্যতা বলতে পূর্বে উল্লেখিত বাহিনীসমূহের সকল সদস্য যোগ্য থাকা সত্ত্বেও বিশেষ কিছু মাপকাঠি রয়েছে, যেমন উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি হতে হবে, ফায়ার এবং ফিজিক্যাল ফিটনেসে অত্যন্ত ভালো হতে হবে, চাকরি জীবনে সকল প্রকার অকারেজ থেকে মুক্ত হতে হবে ইত্যাদি। এই সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো সদস্য চাইলেই SSF যোগদান করতে পারবে না। পূর্বে উল্লেখিত বাহিনীসমূহের সদর দপ্তর যদি মনে করে উক্ত সদস্য SSF যোগদান করার যোগ্য, তাহলে তাকে SSF পোস্টিং করা হবে। পোস্টিং হওয়ার পর SSF বেসিক ট্রেনিংয়ে উত্তীর্ণ হওয়ার পর উক্ত সদস্য SSF এজেন্ট বা অফিসার হতে পারবে। তবে সেনানো এবং বিমানবাহিনী সদস্যদের SSF অগ্রাধিকার দেওয়া হয়। তাছাড়া SSF অফিসারদের মূলত সেনানো এবং বিমানবাহিনী থেকে নেওয়া হয়। সুযোগ সুবিধা বলতে SSF এজেন্ট বা অফিসাররা মূলত যে বাহিনীর সদস্য সেই বাহিনী হতে প্রাপ্ত সুবিধা পাওয়ার পাশাপাশি SSF বাতাসহ বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে। তাছাড়া রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং VIP ব্যক্তিদের সাথে বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ তো থাকছেই। তাছাড়া SSF সদস্যদের সবচেয়ে বড় প্রাপ্তি হল সম্মান, কজনই বা এই সম্মানের অংশীদার হতে পারে। আজ এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা NSI নিয়ে আলোচনা করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন।
এবং ডিফেন্স চাকরিসমূহের সার্কুলারের আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ। পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে ঘুরে আসতে। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন। আল্লাহ হাফেজ।